দর্শক, আজকে হাটের শেষ দিন, অর্থাৎ আগামী কালকে কিন্তু কুরবানি। অর্থাৎ শেষ দিনে গরুর হাটের চিত্রটি আপনাদেরকে তুলে ধরার জন্য চলে আসলাম রূপাতলি বরিশাল গরুর হাটে। পাশাপাশি আজকে আমাদের নিজেদের গরুরও কেনার জন্যই আর কি আসা। অর্থাৎ একই সাথে হাটের অবস্থা এবং গরু কেনার চেষ্টা দুটোই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। হাটে এখনও পর্যাপ্ত গরু রয়েছে এবং গরু আসতেছে দেখা যাচ্ছে। লাল গরুটা দেখেন তো কত চাই। সালাম আলাইকুম, কত চাইতেছেন? কোন এলাকার গরু? গরু তো শুকনা, বিক্রেতারাও তো এখনো পর্যন্ত দাম ছাড়ছে না। সবচেয়ে ছোট গরুটির দামও কিন্তু হাঁকানো হচ্ছে 1 লাখ টাকার উপরে। এই গরুটা কার? আপনার কত চাইতেছে? 1,15,000। বেচা বিক্রি কত? ৬৮,000 দিই। ৭৫,000 টাকা রাখেন? ভাইয়া কত হয়েছে এটার দাম সম্বন্ধে? ভাইয়া হচ্ছে 1,06,000 টাকা। 1,06,000 টাকা। এই গরুটা কার ভাই? আপনাদের কোন এলাকার গরুটা? কিরকম কি দাম চাইতেছেন? এটা কত চাইতেছেন? কত কয়? একই বিক্রি কোনো রেট আছে? কত গেছে মুনিয়া? কান্দে অনেক দূর থেকে আইছে তো, অনেক কষ্ট করিয়া। কি অবস্থা হাটের? খরিদ্দার আছে? খুব কম। বেচা বিক্রি হয়েছে কয়টা এখন পর্যন্ত? আমার বেশি 12টা। 12টা নিয়ে আসছিলেন কয়টা? 15টা। দর্শক, এই একটি গরু এইমাত্র বিক্রি হলো 95,000 টাকা। হাটে তুলনামূলক বেচা বিক্রি কম। গতকাল রাতে অনেক বেশি বেচা কিনা হয়ে গেছে। পারবেন?